থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। থ্রিডি অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 2 মিনিটে। সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধে আমরা আবার নিয়ে এসেছি কর্নেল সিরিজ একটু নতুন ফরম্যাটে। এটি থ্রিলার স্টেশনের কর্নেল সিরিজের দ্বিতীয় গল্প। আর হ্যাঁ, কর্নেলের গল্প আমাদের শ্রোতা বন্ধুদের উপহার দিতে পেরে আমরা সত্যিই ভীষণ গর্বিত। সেটা তো একদমই ঠিক। থ্রিলার স্টেশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই দেশ পাবলিশিংকে আমাদের পাশে থাকার জন্য। এবার দেশ পাবলিশিংয়ের অপুদের মুখ থেকে শুনে নিই কিছু কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অপু আর আপনারা শুনছেন থ্রিলার স্টেশন। আজকের গল্প পদ্মার চরে ভয়ঙ্কর, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। আমরা যারা গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসি তারা প্রায় সকলেই কর্নেলের নাম জানি। আর সৈয়দ মুস্তাফা সিরাজ ছোটদের জন্য বেশ কিছু কর্নেল সিরিজের গল্প লিখেছেন, আর এই সিরিজের গল্পগুলো বিভিন্ন সময় থ্রিলার স্টেশনে পরিবেশিত হয়েছে। আগামী দিনেও আরও অনেক গল্পই থ্রিলার স্টেশনে পরিবেশিত হবে। আর আমরা দেশ পাবলিশিংয়ের পক্ষ থেকে তাই থ্রিলার স্টেশনকে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাই। আমরা গল্প শুনব, সেই সঙ্গে অবশ্যই বই পড়ব। বই পড়ুন আর বই উপহার দিন, এটাই দেশ পাবলিশিংয়ের তরফ থেকে আপনাদের কাছে আবেদন। নমস্কার। শুরু হচ্ছে আজকের গল্প পদ্মার চরে ভয়ঙ্কর। ডানপিটে বেপরোয়া মানুষদেরও অদ্ভুত অদ্ভুত কুসংস্কার থাকে। দুর্দান্ত শিকারী জিম কর্বেট মানুষকে কো বাঘ মারতে গিয়ে আগে একটা সাপ মারতেন। তার বিশ্বাস ছিল আগে একটা সাপ না মারলে তিনি কিছুতেই বাঘটা মারতে পারবেন না। ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ডের ধুরন্ধর গোয়েন্দা কিলবার্ন কোনো হত্যা রহস্যের কিনারা করার আগে একটা ঘুঘু পাখি কিনে আকাশে উড়িয়ে দিতেন। তার বিশ্বাস ছিল আগে একটা ঘুঘু পাখিকে মুক্তি না দিলে তাঁর গোয়েন্দাগিরি ব্যর্থ হবে। আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার ডানপিটে তো বটেই, তিনি শিকারেও যেমন দক্ষ গোয়েন্দাগিরিতেও তেমনই ধুরন্ধর, কাজেই তার ওই রকম একটা কুসংস্কার থাকা স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক, কিন্তু এতকাল তার সঙ্গে ঘোরাফেরা করেও সেটা টের পায়নি এটাই আশ্চর্য। মুখে যতই চালাকির ভান করি না কেন, আসলে আমি এখনও ভেতরে ভেতরে যথেষ্ট বোকা। ব্যাপারটা আপাতদৃষ্টে তেমন কিছু চমকপ্রদ নয়। কোঠারিগঞ্জ সীমান্ত নিরাপত্তা বাহিনী ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আমরা পদ্মার চরগুলোর খবর নিচ্ছিলাম। ক্যাপ্টেন নটওয়ার সিং বলছিলেন, এই ম্যাপটা বরং সঙ্গে রাখুন আপনারা, চিহ্ন দেওয়া এই চরগুলো আমাদের ভারতের। দিনের বেলা নিশ্চিন্তে ঘুরতে পারেন, তবে কখনো রাত বিরেতে যাবেন না, ডাকাতা স্মাগলারদের তখন গতিবিধি শুরু হয়, আমাদের জওয়ানদের সঙ্গে অনেক সময় সংঘর্ষ বাধে। কর্নেল মন দিয়ে ম্যাপটা দেখছিলেন, দেখার পর বললেন, আচ্ছা হাবিলদার সাহেব, এই একটা প্রকাণ্ড চর আঁকা আছে দেখছি, তা এর গায়ে লাল চিহ্ন দেওয়া কেন? নটওয়ার সিং একটু হেসে বললেন, ওটা ডিসপিউটেড, অর্থাৎ বিতর্কিত চর। ভারত এবং বাংলাদেশের মধ্যে ওই চরটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু মীমাংসা হয়নি এখনো। শুনছি আগামী মে মাসে দিল্লিতে আবার দু দেশের মধ্যে বৈঠক বসবে, তখন পীরের চর নিয়ে কথা উঠবে। কি চর বললেন? পীরের চর না কি যেন? হ্যাঁ, পীরের চর। চরটা বেশ বড়, প্রায় সবটাই ঘন জঙ্গলে ঢাকা। সেই জঙ্গলের ভেতর এক পীর বাবার কবর আছে, কবরের ওপর ভাঙাচোরা একটা দালান বাড়ি রয়েছে। আগে ওখানে পদ্মার এপার ওপার দুই পারে হিন্দু মুসলিম ভক্তরা মানত করতে যেত, তারপর নাকি কী সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো, ভয় লোকেরা পীরের থানে যাওয়া ছেড়ে দিল, জঙ্গল গজিয়ে গেল। কর্নেল ওর মুখের দিকে তাকিয়ে বললেন, অদ্ভুত ঘটনাটা কি? নটওয়ার সিং হাসতে লাগলেন, এক জোড়া বাঘ। বাঘ? বাঘ তো জঙ্গলেই থাকে, কিন্তু অদ্ভুত ঘটনা বলছেন কেন?
অদ্ভুত এ কারণে যে ওই একজোড়া বাঘ নাকি মাঝে মাঝে মানুষের গলায় শাসাত। নটবর সিং তামাশার ভঙ্গিতে বললেন, আমি স্যার পীরের চরে গোপনে বার দুই গেছি, কিন্তু বাঘ তো দূরের কথা, একটা শেয়ালও দেখিনি। এ তল্লাটের লোকের কাছেই ব্যাপারটা শুনেছিলাম, অথচ এ কিন্তু সত্যি, পীরের চরে আর কেউ ভুলেও পা বাড়ায় না। আমি এতক্ষণ কান খাড়া করে শুনছিলাম, এবার বললুম, কেউ বাঘের চামড়া পরে বাঘ সেজে হয়তো লোককে ভয় দেখাতো। নটবর সিং বললেন, সে কথা আমিও ভেবেছি, স্মাগলারদের ঘাঁটির কথাও ভেবেছি, তারাই হয়তো ওইভাবে ভয় দেখাতো, কিন্তু লোকের মনে একবার আতঙ্ক ঢুকলে আর তো বেরোয় না, পীরের চরে যাওয়া সেই থেকে বন্ধ। আর এখন তো দুদেশের সরকারই মীমাংসা না হওয়া পর্যন্ত পীরের চরে কাউকে যেতে নিষেধ করে দিয়েছেন। কর্নেল ম্যাপ থেকে মুখ তুলে কি দেখছিলেন, গঞ্জের বাইরেই ক্যাম্প, আমবাগানের ভেতর কয়েকটা তাঁবু, নিচে পদ্মা বয়ে যাচ্ছে, বসন্তকালের সকালের রোদে নদীর জল আর মাঝে মাঝে ধুধু চর, কোথাও চরে ধূসর ঘাসবন, একটা বিরাট বিস্তীর্ণ অঞ্চলকে দেখে মনে হচ্ছে যেন সমুদ্র আর মরুভূমি পাশাপাশি শুয়ে আছে। কর্নেল হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ওহে শোনো শোনো। ক্রাচে ভর করে একটা ভিকারি গোছের নোংরা ছেঁড়া খোড়া পোশাকের লোক যাচ্ছিল গঞ্জের বাইরের দিকে। কর্নেলের ডাকে এসে থমকে দাঁড়ালো, তারপর আমাদের দিকে আসতে থাকলো। খোঁড়া লোকটি তো হতবাক, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কর্নেল পকেট থেকে পার্স বের করে আস্ত একটা 10 টাকার নোট তার হাতে গুঁজে দিলেন। লোকটার চোখ আরও বড় হয়ে গেল। কর্নেল তার হাতে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বললেন, গুড বাই মাই ফ্রেন্ড, আবার দেখা হবে। লোকটি ক্যাপ্টেন সিং আর সিপাহীদের দিকে আড় চোখে তাকাতে তাকাতে যেভাবে টাট্টু ঘোড়ার মতন ক্রাচ খটমটিয়ে দ্রুত চলে গেল, বুঝলুম এত বেশি টাকা সে জীবনে ভিক্ষে পায়নি, এবং ভেবেছে হাবিলদার আর সিপাহীদের এ ব্যাপার মনঃপূত নয়, এক্ষুনি তাই ভাগ চেয়ে বসতেও পারে, অতএব কেটে পড়াই ভালো। নটবর সিং আমার মতো অবাক হয়েছিলেন, বললেন, ওই বজ্জাতটাকে 10 টাকা ভিক্ষে দিলেন স্যার, ও তো এবার নেশাভাং করবে আর জুয়ো খেলতে যাবে, ওকে আপনি চেনেন না। কর্নেল মৃদু হেসে বললেন, ও কিছু না। আচ্ছা হাবিলদার সাহেব, বেলা বাড়ছে, আমরা তাহলে আসি, এসো জয়ন্ত। ক্যাম্পের সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে রইল। আমরা চলতে থাকলুম পদ্মার পাড়ে। কিছুটা এগিয়ে গিয়ে কর্নেল বললেন, সচরাচর কেউ ভিখারিকে 10 টাকা দেয় না, তাই ওরা অবাক হয়েছে, বুঝলে জয়ন্ত। বললুম, অবাক কিন্তু আমিও কম হইনি। কর্নেল সস্নেহে আমার একটা হাত হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন, ডার্লিং তুমিও ভালোই জানো, ইচ্ছে থাকলেও খুব একটা দান ধ্যানের ক্ষমতা আমার নেই, তবে কোনো শুভ কাজে বেরোনোর আগে হঠাৎ কোনো প্রতিবন্ধীর সঙ্গে দেখা হয়ে গেলে সেটাকে আমি শুভ লক্ষণ বলে মনে করি। বহুবার বহু ব্যাপারে ঠিক বেরোনোর মুখে অন্ধ, খোঁড়া কিংবা ধরো বিকলাঙ্গ মানুষ দেখতে পেলেই সেই কাজটা সফল হয়েছে, তাই আমি এসব সময়ে তেমন কোনো মানুষ দেখতে পেলে 10 টাকা কেন, আরও বেশি দান করতে রাজি। এ কিন্তু আপনার নিছক কুসংস্কার, কর্নেল গম্ভীর মুখে বললেন, দেখো কু কিংবা সু জানি না, তবে এটা আমার সংস্কার, তাছাড়া এটা আমার বহুবার পরীক্ষিত। হাসতে হাসতে বললুম, বাংলা প্রবাদ কিন্তু উল্টোটাই বলে, বলে কি জানেন, প্রতিবন্ধী দর্শনে যাত্রা নাস্তি, আর যাত্রারম্ভে হাঁচি টিকটিকির বাধার মতো। কর্নেল চুপচাপ হাঁটছিলেন, তার মাথায় এখন ধূসর রঙের টুপি, কড়া রোদে টাক জ্বলে যাবে, সাদা দাড়ি পদ্মার জোড়ালো হাওয়ায় ফুরফুর করে উঠছে, পিঠে হ্যাভারস্যাক, গলায় ঝুলছে সেই অদ্ভুত ক্যামেরা যা অন্ধকারেও ছবি তুলতে ওস্তাদ, এবং একটি বাইনোকুলার। আমার পিঠে বন্দুক, পকেটে কয়েকটা গুলিও আছে, জলের বোতল চায়ের ফ্লাস্ক কাঁধে ঝুলিয়েছি, পিঠে একটা কিট ব্যাগে কিছু জামাকাপড়, ফার্স্ট এডের সরঞ্জাম ইত্যাদি। বরাবর এভাবেই কর্নেলের সঙ্গে আমি বেরোই। এবার মার্চের শেষাশেষি মুর্শিদাবাদ সীমান্তে পদ্মার পাড় ধরে এই অভিযানের উদ্দেশ্য বুনো হাঁস শিকার। নীতিগতভাবে পশু পাখিকে গুলি করে মারার আমি বিরোধী, কিন্তু হিমালয় পারে লক্ষ লক্ষ যাযাবর হাঁসের 2-4টিকে মেরে সুস্বাদু মাংস ভোজনে এমন কিছু পাপ হবে বলে মনে করি না। কর্নেলের উদ্দেশ্য চিরাচরিত,
বিরল প্রজাতির পক্ষী দর্শন এবং ফটো তোলা। পদ্মার চরে কি এক প্রজাতির জলচর পাখি আসে নাকি, যা হাঁস এবং বকের মাঝামাঝি গড়নের, ঠোঁট এবং মাথা হাঁসের মতো, পা এবং শরীর বকের মতো। এই কিম্ভূত বিদঘুটে পাখির নাম দিয়েছি বকহাঁস, বক ও হাঁসের সন্ধি। কিন্তু কর্নেল তামাশায় কান দেননি। আমবাগান, ঝোপঝাড়ে ভরা জমি, কোথাও চষা ক্ষেত আর বাঁদিকে পদ্মা রেখে আমরা হাঁটছিলুম। পাড় বরাবর একটা সরু পায়ে চলা পথ এগিয়ে গেছে। মাঝে মাঝে চাষাভুষো লোকজনের সঙ্গে দেখা হচ্ছে। তারা সবাই যাচ্ছে কোঠারিগঞ্জ বাজারে আনাজপাতি বেচতে। একটা পুরনো মন্দির পড়ল পথের পাশে, একটু তফাতে একটা বসতি। মন্দিরের চত্বরে কয়েকজন লোক জাল বুনছে, কেউ জাল শুকোতে দিয়েছে। আমাদের দেখে তারা কাজ ফেলে তাকিয়ে রইল। কর্নেল ওদের উদ্দেশ্যে ভদ্রতাসূচক হেসে একটা হাত কপালে ঠেকিয়ে নমস্কার করলেন। ওরাও হাত জোর করে নমস্কার করল। বুঝলুম আজ তো সাহেব থেকে ওরা ভড়কে গেছে। কর্নেলকে দেখে এমন ভুল সবাই করে। কিন্তু কর্নেল যখন জিজ্ঞেস করলেন পদ্মায় কেমন মাছ হচ্ছে টচ্ছে, ওরা সাহেবের মুখে বাংলা শুনে তখন খুশি হয়ে একসঙ্গে কলকল করে জবাব দিতে থাকল। তা স্যার, মাছ হচ্ছে বই কিছু কিছু, কিন্তু আজকাল বর্ডারের সিপাহীরা ও বেশি দূর যেতে দেয় না। তার উপর চোর ডাকাত ওপার থেকে এসে হামলা করে, মাছ ছিনিয়ে নিয়ে যায়। কর্নেল বললেন, শুনেছি পীরের চরের ওদিকে পদ্মায় একটা পুরনো খাদ আছে, সেখানে তো খুব মাছ পাওয়া যেতে পারে নাকি? ওদের সর্দার চোখ বড় করে মাথাটা জোরে দোলালো, তারপর ভয় পাওয়া গলায় বলল, না স্যার, সে বড় ভয়ঙ্কর জায়গা, পীরের চরের থেকেও ভয়ঙ্কর। কেন বলো তো? জেলে সর্দার বলল, ওই খাদের নাম রাক্ষসীর বাউড়। লোভে পড়ে ওখানে মাছ ধরতে গিয়ে আমাদের গায়ের অনেক লোক নিখোঁজ হয়ে গেছে। আমার বড় ছেলে, নাম ছিল গণেশ, ইয়া বড় বুকের ছাতি, পেল্লায় চেহারা, 3 বছর বাদে বারণ নাম এনে রাক্ষসীর বাঁড়ে গেল আর ফিরে এলো না। জেলে সর্দার ফোঁস করে শ্বাস ছেড়ে কান্না সামলে নিল। কর্নেল ম্যাপটা খুলে জায়গাটা দেখতে দেখতে বললেন, ভারী ভয়ঙ্কর জায়গা তাহলে। ওদের একজন জিজ্ঞেস করল, তা আপনারা যাবেন কই? আমরা আপাতত যাব মহিমবাবুর চরে, সেখানে নাকি প্রচুর বুনো হাঁস দেখা যায়। তা যায় বটে, কিন্তু হাঁসের দেখা বেশি মেলে আশ্বিন কার্তিক মাসে। শীত পর্যন্ত এত হাঁস দেখা যায়, পদ্মার জল কালো হয়ে ওঠে যত দূর চোখ যায়। এখন তো স্যার শীত ফুরিয়েছে, এখন তত বেশি নেই, তবে আছে। সারা বছর যারা থাকে তারা আছে, তাদের সংখ্যাও কম নয়, দেখবেন গিয়ে। সে কথা আমিও শুনেছি। পদ্মার চর এলাকায় 12 মাস শুধু হাঁস কেন, কত রকমের পাখির আড্ডা, তাই না? সে আগে ঠিকই বলেছেন। লোকগুলোকে সিগারেট বিলি করলুম কর্নেলের আদেশে। কর্নেলের তো চুরুট ছাড়া চলে না, চুরুট ধরিয়ে আরও কিছুক্ষণ খবরাখবর নিলেন। কথা আছে মহিমবাবুর চরে গিয়ে ডেরা পাতব, ওখানে আগে থেকে একটা নৌকো নিয়ে লোক থাকবে। নির্জন রাস্তা, বড় বড় গাছপালায় জঙ্গল হয়ে আছে। একটা বটগাছের তলায় পৌঁছেছি, পেছনে ক্রিং ক্রিং সাইকেলের ঘন্টি শুনতে পেলুম। ঘুরে দেখি কোঠারিগঞ্জে রাতে যার বাড়িতে ছিলুম সেই সদাশিববাবুর নাতি মোহনবাবু আসছেন সাইকেলে চেপে, পিঠে বন্দুক। ব্যাপার কি, উনি না আজ ভোরবেলায় কলকাতা যাচ্ছেন বলে বেরিয়ে গেছিলেন? কর্নেল খুশি হয়ে বললেন, হ্যালো মোহন, আমি জানতুম তোমার কলকাতা যাওয়া হবে না। মোহনবাবু বললেন, আপনি কি অন্তর্যামী কর্নেল? কর্নেল সহাস্যে বললেন, কতকটা। রাতে তোমার দাদুর সঙ্গে তোমার কথাবার্তায় বেশ বুঝতে পারছিলুম আমার সঙ্গে বেরিয়ে পড়তে তোমার যতটা টান, দাদুর কাজে কলকাতা যাওয়ায় ততটা নেই, কাজেই ধরেই নিয়েছিলুম তুমি ট্রেন ফেল করবে। মোহনবাবু আমার সমবয়সী যুবক, খুব হাসি খুশি স্বভাবে, সাহসী বলেও মনে হয়। ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন এই এলাকায় পাটকাঠি থেকে কাগজ তৈরির কারখানা গড়ার চেষ্টা করছেন। এ এলাকায় প্রচুর পাট চাষ হয়। মোহনবাবু বললেন, দেখুন কর্নেল, দাদুর কাজ 2 দিন পরে হলেও চলবে, কিন্তু আপনাদের সঙ্গ তো আর পাবো না,
আপনাদের দুজনের কীর্তিকথা এতকাল কাগজে পড়েছি। হঠাৎ কপালগুণে আপনারা যে এই জঙ্গলে এই পাণ্ডববর্জিত এলাকায় এসে পড়বেন কল্পনাও করিনি, তাও আবার আমাদেরই বাড়িতে। কর্নেল সস্নেহে ওর কাঁধে হাত রেখে বললেন, তোমার বাবা এ জেলার প্রখ্যাত শিকারী ছিলেন। ওড়িশার জঙ্গলে যখন মানুষ খেকো বাঘ শিকারে গিয়ে প্রমথনাথ মারা যান, আমি তাঁর সঙ্গী ছিলুম। তোমার বয়স তখন খুব কম। তোমাদের কলকাতার বাড়িতে মাঝে মাঝে গেছি অবশ্য। হ্যাঁ, মায়ের কাছে সব শুনেছি, দাদুও বলছিলেন। কথা বলতে বলতে আমরা আরও মাইলটাক এগিয়ে মহিমবাবুর চরের এলাকায় পৌঁছলুম। বাঁদিকে পদ্মার জল অনেকগুলো বালির ঢিবির আনাজ কানাজ ঘুরে বয়ে যাচ্ছে। কর্নেল বাইনোকুলারে চোখ রেখে বুঝি মহিমবাবুর চর খুঁজছিলেন। সাইকেল দাঁড় করিয়ে রেখে মোহনবাবু একটা খাড়ির ধারে গিয়ে কাদের ডাকতে থাকলেন। একটু পরে ফিরে এসে বললেন, চলুন নৌকো রেডি। বালি কাদা ভরা পিছল খাড়িতে একটা পানসি নৌকো নিয়ে মাঝিরা অপেক্ষা করছিল। নৌকো চেপে আমরা চললুম সেই চরের দিকে। চরটা দেখা যাচ্ছিল না। শুনেছি মহিম হালদার নামে কেউ বহুকাল আগে ওই চরে গিয়ে বসতি করেছিলেন, কিন্তু প্রতিবার বন্যায় ঘরবাড়ি ভেসে যেত। তারপর থেকে চরটা জনহীন হয়ে পড়ে আছে, শুধু মহিমবাবুর পুরনো একতলা ইটের বাড়িটা রয়ে গেছে। সেখানে মাঝে মাঝে সীমান্ত বাহিনী গিয়ে ক্যাম্প করে থাকে। এখন সীমান্ত এলাকা শান্ত বলে তারা ওখানে নেই। ঘণ্টা তিনেক লাগলো পৌঁছতে। মাঝিরা নৌকোয় থাকল, তারা রান্নাবান্না করবে এখন। আমরা যতক্ষণ থাকবো ওদেরও থাকতে হবে। ঘন কাশবন আর ঝোপঝাড়ে ঢাকা চর, উঁচু গাছের সংখ্যা খুব কম। সবচেয়ে উঁচু জায়গাটা একটা জীর্ণ দালান বাড়ি। সীমান্ত বাহিনীর ফেলে যাওয়া কয়েকটা খাটিয়া রয়েছে ঘরে, জানলা দরজা ফেটে রয়েছে। বারান্দায় একটা উনুন দেখতে পেলুম। কর্নেল চোখে বাইনোকুলার রেখে বললেন, ওটাই বুঝি সেই পীরের চর? খালি চোখেই দেখা যাচ্ছিল। মাইলটাক দূরে পদ্মার বুকে একটা ঘন সবুজ দ্বীপ, চারিদিকে জল। মোহনবাবু হাসতে হাসতে বললেন, হ্যাঁ কর্নেল, ওখানেই নাকি দুটো বাঘ মানুষের গলায় কথা বলতো। আর রাক্ষসীর বাঁড় ওটা কোনটা? মোহনবাবু আঁতকে ওটার ভান করে বললেন, ওরে বাপরে, তা ওখানে গেছে? ওই দেখুন, পীরের চরের ডান দিকে পদ্মা খানিকটা ঢুকে গেছে বিলের মতো, দেখতে পাচ্ছেন? ওইটাই সেই ভুতুরে বাঁড়। কর্নেল বাইনোকুলারে চোখ রেখে হঠাৎ বললেন, আশ্চর্য তো! আমরা দুজনে এক গলায় বললুম, কি? একটা স্পিড বোট। মোহনবাবু কর্নেলের কাছ থেকে প্রায় ছিনিয়ে নিলেন বাইনোকুলার, দেখতে দেখতে বললেন, তাই তো, আমাদের সীমান্ত বাহিনীর গোটা দুই স্পিড বোট আছে বটে, সে তো সেই লালগোলা ক্যাম্পে। তাছাড়া এ স্পিড বোটের গড়নও অন্যরকম। আমি বললুম, বাংলাদেশের নয় তো? না, কারণ স্পিড বোটে একটা স্বস্তিকা চিহ্ন আঁকা আছে, আর একটা মড়ার খুলি এবং তার তলায় আড়াআড়িভাবে দুটো হাড়ও আঁকা। তার মানে সাবধান, আমি সাক্ষাৎ মৃত্যু। বলেন কি! অজানা ভয়ে আমার বুকটা ধরাস করে উঠল। মোহনবাবু বললেন, স্পিড বোটে জনাচার লোক বসে আছে। ওরে বাবা, একটা সাবমেশিন গান ফিট করা আছে দেখছি। কর্নেল, কর্নেল, ওরা পীরের দিকে এগোচ্ছে। যাক, যার যেখানে খুশি, আমরা তো পাখির ব্যাপারে এসেছি। ইয়ে ডার্লিং জয়ন্ত, তাহলে এবার সঙ্গের খাদ্যগুলোর সৎকার করে নিয়ে বেরোনো যাক। রোদ্দুরটা খাসা, আবহাওয়াও মোলায়েম। ওই দেখো কত পাখি! হ্যাঁ জয়ন্ত, বিশ্বাস করো, একসঙ্গে এত জলচর পাখি কখনো দেখিনি। অভূতপূর্ব, বিস্ময়কর। অভূতপূর্ব এবং বিস্ময়করই বটে। এমন লক্ষ লক্ষ নাকি কোটি কোটি জলচর পাখির সমাবেশ কোথাও দেখিনি। যত দূর চোখ যায় খালি পাখি আর পাখি, তাদের চেঁচামেচিতে কান পাতা দায়। জল থেকে এখানে ওখানে বালির চর জেগে রয়েছে, সেই সব চরে অসংখ্য পাখি বিশ্রাম করছে, ঝাঁকে ঝাঁকে আকাশে উঠছে, আবার ছল ছলাত শব্দে জলে নামছে। মনে হচ্ছে একটা দীর্ঘ চাবুক আকাশ থেকে কেউ সপাং করে জলে মারল।
বন্দুকের আওয়াজ করলে কর্নেলের সেই বকহাস দর্শন হবে না, তাই উনি আমাকে আর মোহনবাবুকে দক্ষিণে যেতে বলে একা গেলেন চরের উত্তর দিকে। কাশবনের আড়ালে ওঁর টুপিটি দেখা যাচ্ছিল। আমরা চরের দক্ষিণ দিকে ঢালুতে নেমে আর ওকে দেখতে পেলুম না। কিছুক্ষণের মধ্যে মোহনবাবুর সঙ্গে এত ভাব হয়ে গেল যে আমরা পরস্পরকে তুমি বলতে শুরু করলুম এবং নাম ধরে ডাকাডাকি চলল। মোহন বলল, আজকাল এত বেশি জলচর পাখি নির্ভয়ে এ তল্লাটা এসে জুটছে কেন জানো? এদিকে কেউ পা বাড়ায় না বলে। এসব পাখি মারা বেআইনি, কিন্তু সেজন্য নয়। প্রথম কথা, বর্ডার বাহিনীর নিষেধাজ্ঞা আছে। দ্বিতীয় কথা হলো, পীরের চর আর রাক্ষসীর বাউড় সম্পর্কে লোকের ভীষণ আতঙ্ক। চরের এদিকটা ঢালু হয়ে জলে নেমেছে, সমুদ্রের বেলাভূমির মতো। একেবারে ফাঁকা এদিকটা শুধু ধুধু বালি। আমাদের দেখা মাত্র বুনো হাঁসের ঝাঁক উড়ে গিয়ে দূরে বসল বন্দুকের পাল্লার বাইরে। অনেক ঘোরাঘুরি করেও গুলি ছোঁড়ার সুযোগ পেলুম না। দেখতে দেখতে রোদ কমে এলো, তারপর টের পেলুম হাওয়াটা বেজায় ঠান্ডা হয়ে গেছে। মোহন বলল, আমাদের বরাত মন্দ জয়ন্ত, পাখিগুলো দেখছি মহাদড়িবাজ। কি আর করা, কাল ভোরবেলা অন্যদিকে বেরোনো যাবে, চলো এখন ফেরা যাক। মহিমবাবুর চর বেশ লম্বা চওড়া, লম্বায় মাইলটাক না হয়ে যায় না, চওড়াতেও মনে হলো প্রায় পৌনে এক মাইল। কাশবন বালিয়াড়ির কাঁটাঝোপের ভেতর ঘোরাঘুরি করে ধূর্ত পাখিগুলোকে যখন কিছুতেই বন্দুকের নাগালে পেলুম না, তখন ডেরায় ফিরে গেলুম। কর্নেল ফিরলেন সন্ধ্যা নাগাদ। তখন পূবে মস্ত বড় একটা চাঁদ উঠেছে। আজ পূর্ণিমা তাহলে, জ্যোৎস্না ফুটতে ফুটতে আমাদের চা খাওয়া হয়ে গেল। নৌকোর মাঝিরাও এসে জুটল। ওরা নৌকোয় রাত কাটাতে নারাজ। আগের ব্যবস্থা মতো লণ্ঠন আর রান্নার সরঞ্জাম নৌকোয় ছিল, সব বয়ে নিয়ে এলো। ভেবেছিলুম বুনো হাঁসের মাংসের ঝোল খেয়ে পদ্মার এই বেমক্কা ঠান্ডাটা ঠেকাব, হলো না। তবে মাঝিরা বুদ্ধি করে জাল ফেলে কিছু মাছ ধরেছিল। কর্নেলেরও আমাদের মতো মন ভালো নেই, অনেক হাঁটাহাঁটি আর জলকাদা বালিতে উপুড় হয়ে বখাস দেখার চেষ্টা করেছেন, থাকলে তো। কর্নেলের মতে নিশ্চয়ই আছে, এক পক্ষীবিদ সাহেবের বইতে পড়েছেন। বোম্বাইয়ের নাম করা পক্ষীবিদ সেলিম আলীও লিখেছেন পদ্মার চরের এই আশ্চর্য জলচর পাখির কথা। রাত আটটার মধ্যে শালপাতায় মোটা চালের ভাত আর মাছের ঝোল খাওয়া হয়ে গেল। সাহেব মানুষ কর্নেলও খুব তাড়িয়ে তাড়িয়ে চেটে পুটে খেলেন এবং মাঝিদের রান্না সুখ্যাতি করলেন। তারপর এক অদ্ভুত প্রস্তাব করলেন, এখনই পীরের চরে যেতে চান, ইচ্ছে করলে আমরাও ওর সঙ্গে যেতে পারি, কিন্তু যেতে হলে নৌকো চাই। মাঝিরা আতঙ্কে কাঠ হয়ে বলল, তারা প্রাণ গেলেও পীরের চরে যাবে না, দিনেই যাবে না তো এই রাতের বেলায়, সাহেবের কি মাথা খারাপ? ওদিকে যে যায় সে আর ফেরে না। মোহন বলল, ঠিক আছে, আমি নৌকো বাইতে জানি, এদেশের ছেলে, এ কাজটা ভালোই পারি। জয়ন্ত, তুমি নৌকো বাইতে পারো তো? জোরে মাথা নেড়ে বললুম, মোটেও না, কর্নেলও পারেন না। কর্নেল বললেন, তুমি কি ভুলে গেলে জয়ন্ত, ভারত মহাসাগরের টোরা দ্বীপ থেকে একবার একা ভেলায় পাড়ি জমিয়েছিলুম প্রাণের দায়ে, আর এ তো পদ্মা। তাও বটে, এ বুড়োর অসাধ্য কাজ কিছু থাকতে নেই। কিন্তু দ্বিধা জড়ানো গলায় বললুম, এই রাতবিরেতে ওই জঙ্গলে চড়ে কি না গেলেই চলে না, বরং সকালে যাওয়া যাবে। একজন মাঝি ভয় দেখিয়ে বলল, বাবু, পীরের চরের জোড়া বাঘ এখনও শুনেছি আসে, তাছাড়া প্রচণ্ড সাপের উৎপাত, কেউটে গোখরো তো আসেই, আর আছে অজগর সাপ। আমি দূর থেকে একবার দেখেছি, অজগর সাপটা মাথায় মণি নিয়ে বেড়াচ্ছে, আর চারদিকে আলো ঠিকরে পড়ছে, জঙ্গল আলো হয়ে যাচ্ছে, বিশ্বাস করেন? কর্নেল কানে নিলেন না, মোহনের মুখেও দ্বিধার চিহ্ন নেই। কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়লুম, সঙ্গে টর্চ আছে, প্রত্যেকের পায়ে গামবুট আছে, দুটো বন্দুক আছে, কর্নেলও নিশ্চয়ই তার রিভলভারটা সঙ্গে এনেছেন। জ্যোৎস্না রাতে পদ্মায় নৌকো করে যাওয়ার আনন্দ আছে, বারবার মনে পড়ছে সেই ভয়ঙ্কর স্পিড বোটটার কথা। কারা ওরা? ওদের কাছে মারাত্মক অস্ত্রশস্ত্র আছে,
ওরা যে ভালো মানুষ নয় তা তো বোঝাই গেছে। বোটের গায়ে মরার খুলি আঁকার মানে একটাই, তা হলো আমরা সাক্ষাৎ মৃত্যু। কর্নেল দাঁড়িয়ে বসেছেন, মোহন একা আলতো হাতে বৈঠা বাইছে। আমরা যাচ্ছি স্রোতের ভাটিতে, তাই নৌকো তর তর করে এগোচ্ছে। আমি পানশির ছাদে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। একদিকে উঁচু পাড়, অন্যদিকটায় জল। কিছু দূর যাওয়ার পর নৌকো কোনাকুনি চলতে থাকল। পাড় থেকে ক্রমশ দূরে সরে গেলাম। জ্যোৎস্নায় চারদিক কেমন ধোঁয়াটে মনে হচ্ছে। ভয় হচ্ছিল, ভুল করে বাংলাদেশের সীমানায় গিয়ে পড়ব না তো। কর্নেলকে না বলে পারলুম না। পীরের চর তো দেখা যাচ্ছে না, আন্দাজে অন্য কোথাও নৌকো নিয়ে গেলেই মুশকিল। কর্নেল পানশির পেছন থেকে জবাব দিলেন, এবার নাক বরাবর, তাছাড়া ওই দেখো আলো। আলো মানে? চমকে উঠে জিজ্ঞেস করলুম। মোহনও মুখ ফেরাল, বলল, সর্বনাশ, ওটা তাহলে সেই স্পিডবোটের আলো। কর্নেল বললেন, না না না, আলোটা উঁচুতে, তার মানে পীরের চরের জঙ্গলে। আলোটা দেখে আমার অস্বস্তি হচ্ছিল। বললুম, কর্নেল, জনমানুষীন পীরের চরে কেউ নিশ্চয়ই আলো হাতে আমাদের বরণ করার অপেক্ষায় আছে, কিন্তু বরণ কিভাবে করবে সেটাই একটু ভাবনার কথা। কর্নেল কোনো জবাব দিলেন না। ওদিকে আলোটা নড়তে নড়তে হঠাৎ যেন নিবে গেল। বন্দুকটা শক্ত করে চেপে ধরলুম, তারপর টের পেলুম আমাদের নৌকা বিশাল এক ঝাঁক পাখির দিকে এগিয়ে চলেছে। হাজার হাজার পাখি ভয় পেয়ে উঠতে শুরু করলো। অনেক বেপরোয়া পাখি তর তর করে জল কেটে দূরে সরে যেতে থাকলো। চারিদিকে প্রচণ্ড একটা সাড়া পাওয়া যাচ্ছিল, জলের শব্দ, ডানার শব্দ, এক এক ট্যাঁ ট্যাঁ চিৎকার। একটু পরে সামনে কালো পাহাড়ের মতন আবছা ভেসে উঠল পীরের চর। জলে ঝোপঝাড় ঝুঁকে আছে, ঘন কালো তাদের রং। অন্ধকার ওঁত পেতে বসে আছে আমাদের জন্য। নৌকো ঘুরিয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করে এক জায়গায় ফাঁকা বালির তট পাওয়া গেল। সেখানে নৌকো বেঁধে রাখা হলো একটা ঝোপের সঙ্গে। তারপর আমরা ঢালু পাড় বেয়ে উঠে গেলুম পীরের চরে। কর্নেল ফিসফিস করে বললেন, কোনো কথা নয়, চুপচাপ আমার পেছনে এসো, দরকার হলে আমি টর্চ চালব, তোমরা যেন ফেলো না। ওপরের মাটিটা শক্ত, ঝোপঝাড়ের মধ্যে বড় বড় গাছ আছে। চাঁদের আলো পড়েছে চকড়া বকড়া হয়ে। প্রতি মুহূর্তে ভয় হচ্ছে, এই বুঝি সাপের ফোঁস শুনতে পাব। কিন্তু কিছুটা এগিয়ে ভয়টা কেটে গেল। বিষধর সাপ পায়ে ছোবল মেরে সুবিধে করতে পারবে না, পায়ে কাম্বুট রয়েছে আমাদের। সামনে খানিকটা ফাঁকা জায়গা দেখা গেল, সেখানে যেতেই আমরা থমকে দাঁড়ালুম। ডাইনে সম্ভবত একটা বট গাছ, জ্যোৎস্নায় অজস্র ঝুড়ি দেখা যাচ্ছে মনে হলো। ঝুড়িগুলোর ভেতর একখানে জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে দুটো বাঘ আপন মনে খেলা করছে। তাদের ল্যাজ দুটো খুব নড়াচড়া করছে, পরস্পর কামড়া কামড়ি আর জড়াজড়ি করে ওরা খেলছে। কর্নেলের ইশারায় আমরা বসে পড়লুম, বন্দুক এগিয়ে বাগিয়ে রইলুম। যদিও জানি পাখি মারা কার্তুজে বাঘের একটুও ক্ষতি করা যাবে না, অবশ্য আওয়াজে ভরকে যেতেও পারে। বাঘ দুটোর খেলা শেষ হয় না। কতক্ষণ পরে এবার যা দেখলুম চোখে বিশ্বাস করা কঠিন। সম্ভবত যে আলোটা দেখছিলুম সেইটাই হবে। দুলতে দুলতে কোত্থেকে এলো, তারপর আলোর ছটায় আবছা দেখা গেল একটা অদ্ভুত চেহারার মানুষকে। কালো আলখাল্লায় ঢাকা আপাদমস্তক, নাকটা বাঁকা বাঁচ পাখির ঠোঁটের মতো, চোখ দুটো যেন জ্বলছে। সে বাঘ দুটোর কাছে এসে লণ্ঠন নামিয়ে রাখল। তখন বাঘ দুটো তার পায়ে মাথা ঘষতে থাকল। লোকটা বাঘ দুটোর পিঠে থাপ্পড় মেরে বলল, খুব হয়েছে, এবার নিজের কাজে যাও বাবারা, চারিদিকে চক্কর মেরে নজর রাখবে, হুঁশিয়ার। বাঘ দুটো পেছনের দুপা গুটিয়ে সামনের দুপা সোজা রেখে মুখ তুলে তাকিয়ে আছে। আলখাল্লাধারী ফের বলল, হাঁ করে দেখছ কি বাবারা, আজ শয়তান কাসিম খাকে দেখেছি মোটর বোটে রাক্ষসের বাউড়ে ঘুরে বেড়াচ্ছে। খবরদার, শয়তানটা যেন এই পবিত্র মাটিতে পা রেখে নোংরা না করে। বাঘ দুটো দুদিকে চলে গেল, ভাগ্যিস আমাদের দিকে এলো না, এলে কি হতো
ভাবতেও গা শিউড়ে উঠল। আলখাল্লাধারী আলো নিয়ে জঙ্গলের ভেতরে ঢোকা মাত্র কর্নেল ফিসফিস করে বললেন, চলে এসো, সাবধানে। কিন্তু জঙ্গলের ভেতর জায়গায় জায়গায় জ্যোৎস্না পড়েছে, গাছগুলো সবই উঁচু, তাই এবার হাঁটতে অসুবিধে নেই। আলখাল্লাধারী আলো নিয়ে যেখানে ঢুকল সেটাই তাহলে পীরের মাজার। একতলা জীর্ণ একটা বাড়ি, দরজা বন্ধ করে দিল সে। আমরা বাড়িটা ঘুরে পেছনের দিকে গেল, ভাঙা জানলা দিয়ে ভেতরের আলো দেখা যাচ্ছিল। প্রথমে কর্নেল সেখানে উঁকি দিলেন, তারপর আমাকে ইশারা করলেন। ফাটলে চোখ রেখে দেখি ঘরের মেঝে সেই আলখাল্লাধারী লোকটা বসে আছে, তার সামনে একটা কবর। কবরে পুরনো আমলের ছেঁড়াখোড়া একটা লাল ভেলভেট কাপড় ঢাকা। কবরের অন্যদিকে বসে রয়েছে তিনজন হিংস্র চেহারার লোক, তাদের পরনে প্যান্ট শার্ট এবং প্রত্যেকের হাতে একটা করে রাইফেল, বুকে কার্তুজের মালা। আলখাল্লাধারী বলল, হ্যাঁ, শয়তানটা আজ আবার এসেছে, কিন্তু ওর সঙ্গে লড়াই করে এঁটে ওঠা যাবে না, কারণ এবার হারামজাদা কাসিম খা সঙ্গে একটা সাবমেশিন গান এনেছে, কাজেই ওর সঙ্গে লড়তে যাওয়া বোকামি। বরং বাদশা বেগমকে লেলিয়ে দিয়েছি, ওরা ওদের চড়ে ভিড়তে দেবে না। ইতিমধ্যে কর্নেল আর মোহনও আমার পাশে মাথা গুঁজে ফাটলে চোখ রেখেছেন। আমরা থ বনে গিয়ে শুনছি ওদের কথাবার্তা। বুঝতে পারছি বাদশা বেগম সেই বাঘ দুটোর নাম, কিন্তু ব্যাপারটা মাথায় ঢুকছে না। একজন অনুচর বলল, কিন্তু বাদশা বেগমকে ওরা যদি গুলি করে মারে? আমার এই জানোয়ার দুটোর বুদ্ধিশুদ্ধির উপর একটু আস্থা রেখো জানার্দন, আলখাল্লাধারী লোকটা বলল। তার মুখে ক্রূর হাসি ফুটে উঠল। তুমি কি জানো না এ পর্যন্ত কতজন ওদের পেটে হজম হয়ে গেছে? দ্বিতীয় অনুচর বলল, তারা নেহাত মাছ মারা জেলে নিরীহ মানুষ, কিন্তু কাসিম খা। কথা কেড়ে আলখাল্লাধারী বলল, হুঁশিয়ার করিম বক্স, তোমার দেখছি ওদের উপরে বড্ড দরদ। তুমি জানো ওরা সবাই কাসেমের টাকা খেয়ে পীরে চড়ে গোয়েন্দাগিরি করতে এসেছিল মাছ ধরার ছলে। জেলে পাড়ার গণেশ নামে একটা ছোকরাকে বাচ্চা কামড় বসিয়েছিল। আমার খেয়াল হলো বাঘের পেটে যাওয়ার আগে ওকে জেরা করে দেখি সত্যি সত্যি মাছ ধরতে এসে পীরের চড়ে পা দিয়েছে নাকি। জেরা করে জানলুম ওপার থেকে কাসেমের লোক গিয়ে ওকে টাকা খাইয়ে গোয়েন্দাগিরি করতে পাঠিয়েছে। তৃতীয় অনুচর বলল, ওস্তাদজি, মহিমবাবুর চরে কারা এসেছে দেখেছি, তাদের মধ্যে একটা বুড়ো সাহেব আছে, সে চোখে দূরবীন লাগিয়ে পাখি দেখে বেড়াচ্ছিল। সাহেবদের পাখি দেখার নেশা আছে গদাই, বুঝলে তো, পদ্মার চরে কাহা কাহা মুল্লুক থেকে শিকারিরাও আসে, কাজী ও নিয়ে ভেব না। তৃতীয় অনুচর গদাই চেহারাতেও সেই রকম, নাদুস নুদুস করণ, প্রকাণ্ড মাথা, অন্য সময় তাকে দেখলে হাসি পেতে পারে, কিন্তু এখন ওর হাতে অটোমেটিক রাইফেল। গদাই বলল, ওদের সঙ্গে কোঠারিগঞ্জের সদাশিববাবুর নাতি মোহনবাবুকেও দেখেছি। ওস্তাদজি খিক খিক করে হেসে বলল, মোহন মোহন বড় ভালো ছেলে, ছোটবেলায় কোঠারিগঞ্জে থাকবার সময় ওকে দেখেছি, এখন খুব বড় হয়ে গেছে নিশ্চয়ই। জনার্দন বলল, এখন একটু চা পেলে মন্দ হতো না ওস্তাদজি, বাইরে ঠান্ডাটা বাড়ছে, তাছাড়া সারা রাত জেগে কাজ করতে হলে মাঝে মধ্যে চা দরকার। ওস্তাদ ডাকল, ভূত, আয় ভূত। ওদিক থেকে সাড়া এলো, চা হয়ে গেছে ওস্তাদজি, নিয়ে আয় ঝটপট। চায়ের কেটলি আর গোটা কত গ্লাস হাতে যে লোকটা ঘরে ঢুকল তাকে দেখেই চমকে উঠল। আরে, এ তো সেই সকালে বর্ডার বাহিনীর ক্যাম্পে দেখা খুঁড়া লোকটা, বকুলে ক্রাচ এখনো রয়েছে। কর্নেলকে চিমটি কাটলুম, সাড়া পেলুম না। ওরা চা খেতে থাকল, তারপর দূরে কোথাও বাঘের ডাক শুনতে পেলুম, কয়েকবার ডেকেই চুপ করে গেল। ভেতরের লোকগুলো নিশ্চয়ই শুনতে পায়নি, ওরা নিশ্চিন্ত মনে পরস্পর কথা বলছে, কান পেতে শুনতে থাকলুম। মাঝে মাঝে পেছনে ঘুরে দেখেও নিলুম, বাদশা বা বেগমের জন্যে মনে আতঙ্ক রয়েছে। পেছনের দিকটা ফাঁকা না হলেও উঁচু গাছের সংখ্যা কম,
তাই পরিষ্কার নজর হচ্ছে অনেকটা দূর পর্যন্ত। ওস্তাদ বলল, শয়তান কাসেম আসলে ভেবেছে বুলবন পেশোয়ারির সোনা দানায় তার ভাগ আছে। কেন না, সে পেশোয়ারির কর্মচারী ছিল। ভেবে দেখো তোমরা, 1972 সালের ডিসেম্বরে যখন ওপারে হাঙ্গামা লাগলো, অবাঙালি মুসলিম বড়লোকেরা অনেকেই এই বর্ডার পেরিয়ে পালিয়ে আসছে। বুলবন পেশোয়ারি আর থাকবে কোন সাহসে? পাকিস্তানের স্টেট ব্যাংকের লকার ভেঙে প্রায় 50 কিলোগ্রাম সোনার পাট নিয়ে ভাগল। হ্যাঁ, কাসেম খা বলতে পারে বটে, সে বর্ডার পেরুতে তার ওই স্পিডবোটটা দিয়ে পেশোয়ারিকে সাহায্য করেছিল, কিন্তু তাতে কি পেশোয়ারির সোনার হিসাব তার পাওনা হয়? করিম বক্স বলল, পেশোয়ারি পীরের চরেই যে সোনা পুঁতে রেখেছিল তার প্রমাণ। ওস্তাদ চোখ পাকিয়ে বলল, করিম বক্স, তুমি বরাবর বড্ড সন্দেহ প্রবণ লোক। করিম আমতা আমতা করে হেসে বলল, ওস্তাদজি, ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হওয়া দরকার, তৈলে যেখানে সেখানে খামখাম মাটি করে লাভ কি? জনার্দন সাই দিয়ে বলল, ঠিক ঠিক। খোঁড়া লোকটা ভূত চায়ের এটো গ্লাসগুলো নিয়ে চলে গেল। গদাই বলল, হ্যাঁ ওস্তাদজি, সবটা আপনার মুখেই শুনতে চাই, আর কদিন ভুলপথে ছোটাছুটি করে মরবো। ওস্তাদ বলল, পেশোয়ারিকে তার মালপত্র সমেত কাসেম এই চরে নামিয়ে দিয়ে চলে যায়। আমাকে বলে যায় ওকে যেন নিরাপদে লাল গোলা পৌঁছে দিই। রাতে আমার এই আস্তানায় যত্ন করে পেশোয়ারিকে রাখলো। আমি ভাবতেই পারিনি ওর কাছে অত সোনা আছে। তবে হ্যাঁ, দেখে মনে হয়েছিল বটে বেজায় বড় লোক, টাকা কড়িও সঙ্গে আছে। ভাবলুম কোমলে সাংঘাতকে শেষ করে সবটা হাতাবো, লাশটা বাদশা বেগমকে খাইয়ে দেবো। কিন্তু বেটা কিভাবে সব টের পেয়েছিল জানি না, নাকি কাসেমি আমার পরিচয় ফাঁস করে দিয়েছিল। রাতে আমি মরার মতো ঘুমিয়ে পড়েছিল, সকালে উঠে দেখি পেশোয়ারি নেই। তখন সন্দেহ হলো বেটা আমাকে মদের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। ক্লাস পরীক্ষা করে দেখলুম সাদা সাদা কুড়ো মতো কি সব জিনিস রয়েছে ক্লাসের তলায়। গদাই বলল, বলেন কি তারপর? খুব রাগ হলো, বুলবনকে খুঁজতে বেরুল। এই চর থেকে সাঁতার কেটে পালাতে পারে বটে, কিন্তু সঙ্গের বাক্স পেটরা? খুঁজতে খুঁজতে একখানে দেখি আমার বাচ্চা আর বেগম বুলবন হাতভাগাকে খাবার গায়ে আধমরা করে ফেলেছে। ঘাড়ে কামড় বসাতে যাচ্ছে, আমি গিয়ে চেঁচিয়ে উঠল। বাঘ দুটো আমাকে দেখে সরে দাঁড়ালো। বুলবনের তখন মুমূর্ষু অবস্থা, কাছে গিয়ে বসতেই অতি কষ্টে বলল, আমার বাপে বল 50 কিলোগ্রাম সোনার পাট পীরের তলায় সোনাটা। শুনে চেঁচিয়ে উঠল, কোথায়? ফুলবনের দম আটকে গেল। তখন কি আর করি, বাঘ দুটোকে ডেকে বললুম, সিকির এ বেটাকে কি লেখা? পীরের চরে মরা পড়ে থাকার বিপদ আছে, কখন বর্ডার পুলিশ এসে দেখে ফেলবে? জনার্দন বলল, ওস্তাদজি, আমার মাথায় একটা কথা এসেছে। কি তা বলেই ফেলো বাপু। পেশোয়ারি নিশ্চয়ই কোথাও বালির মধ্যে সোনাটা পুঁতে রেখেছিল। এই জঙ্গলের ভিতরে মাটিতে পুঁতলে তো আপনি খুঁজে পেতেন, সদ্য মাটি খোঁড়ার চিহ্ন থাকতো, কাজেই বালিতে পুঁতেছিল বেটা। ওস্তাদ তার দিকে তাকিয়ে বলল, আরে এই কথাটা তো এতদিন মাথায় আসেনি। তুমি ঠিকই বলেছো জনার্দন, বালিতে পুতলে জায়গাটা খুঁজে পাওয়ার কথা নয়। কি বোকা আমরা, এত কাল জঙ্গলে মাটি খুঁড়ে হন্যে হলুম, অথচ। কথা থামিয়ে আলখাল্লাধারী উঠে দাঁড়ায় ব্যস্তভাবে বলল, চলো তাহলে আগে পূবের বালি চড়ায় যাই, একদিক থেকে খোঁড়া শুরু করি, যতদিন লাগে লাগুক, মাস বছর লাগুক। এবার দেখলুম কয়েকটা কোদাল আর ঝুড়ি রয়েছে ঘরের কোনায়, সেগুলো ভাগাভাগি করে নিয়ে তিন রাইফেলধারী আর ওস্তাদ বেরুল। ঘরে লণ্ঠনটা রইল, ওস্তাদের গলা শোনা গেল ওদিক থেকে, ক্রাচে ভর করে ভূত ঘরে ঢুকল, তারপর শটান শুয়ে পড়ল। লোকটার একটা পা হাঁটুর কাছ থেকে কাটা, সে সেই কাটা পা নাচাতে থাকলো শুয়ে শুয়ে, চোখ দুটো বোঝা, নিশ্চয়ই গাঁজা টানছিল এতক্ষণ।
এখন নেশায় চুর হয়ে গেছে। আমরা নিঃশব্দে ওদের অনুসরণ করছিলাম, শুধু আতঙ্ক ওই বাঘ দুটোর জন্য। আমাদের তৈপাত দেখে ফেললে প্রচণ্ড বিপদে পড়তে হবে। ওস্তাদ দলবল নিয়ে পুবের বালিয়াড়িতে চলেছে, এদিকে ফাঁকা বলে জ্যোৎস্নায় তাদের ছায়ামূর্তি নজর হচ্ছে। কিন্তু এতক্ষণে ঠান্ডাটা বেজায় বেড়ে গেছে, কাঁপুনি হচ্ছে। একখানে একটু থেমে কর্নেল ফিসফিস করে বললেন, রাক্ষসীর বাঁও পশ্চিমে, আমরা যাচ্ছি পূবে। কাজেই মনে হচ্ছে বাঘ দুটোর আচমকা হামলার ভয় আর নেই, কারণ ওদের রাক্ষসীর বাঁওড়ের দিকটায় পাহারা দিতে বলা হয়েছে। কাশেম খাঁ স্পিডবোট নিয়ে ওদিক থেকেই আসবে কি না? একটা বালির ঢিবির ওপর ওস্তাদ আর তিন অনুচরের ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। তারা ওধারে নেমে অদৃশ্য হলে আমরা সেই ঢিবিতে গিয়ে বসে পড়লুম। বালির ঠান্ডা পোশাকের ভেতর ঢুকে যাচ্ছে, তার উপর পদ্মার হু হু হাওয়া। নিচে ওস্তাদদের দেখা যাচ্ছে, এবার খোঁড়ার আয়োজন চলেছে। আমরা ঘাপটি মেরে বসে রইলুম। মোহন বলল, ওদের বোকামি দেখে হাসি পাচ্ছি। ওরা কি গোটা বালিয়াড়ি খুঁজে সোনা আবিষ্কারের মতলব করেছে? তাহলে তো এক বছর লেগে যাবে। বললুম, এ তো খড়ের গাদায় ছুঁচ খোঁজার সামিল। কর্নেল বললেন, ওরা আসলে মরিয়া হয়ে উঠেছে সোনার লোভে। আচ্ছা মোহন, লোকগুলোকে কি চিনতে পেরেছ? তোমাদের এলাকার লোক বলেই তো মনে হলো। মোহন বলল, চেনা চেনা মনে হচ্ছিল, তবে ঠিক চিনতে পারলুম না। আমার ধারণা এরা আসলে একদল ডাকাত, আর ওই আলখাল্লাধারী ওদের সর্দার, সেটা তো ওস্তাদজি বলা শুনে বোঝাই যাচ্ছে। কিন্তু আমার মাথায় ঢুকছে না বাঘ দুটো কিভাবে ওর পোষ মানল। বাঘ সম্পর্কে আমার অনেক কিছু জানা আছে। কম বয়সে বাঘ মানুষের পোষ মানে বটে, কিন্তু বয়স হলে তারা আবার তাদের বন্য হিংস্র স্বভাব ফিরে পায়, তখন তাদের আর পোষ মানিয়ে রাখা যায় না। তার উপরে বাঘ দুটো আবার মানুষ খেকো। বললুম, কর্নেল, পীরের জঙ্গলে বাঘ দুটো খায় কি, কি খেতে দেয় ওদের ওস্তাদ? কর্নেল বললেন, মানুষ। মোহন ও আমি শিউরে উঠলুম। বললুম, মানুষ খেতে দেয়? তাই বোঝা যাচ্ছে। শুনেছি এই এলাকায় এ যাবৎ অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছে, তাই না মোহন? মোহন উত্তেজিতভাবে বলল, হ্যাঁ কর্নেল, এতদিনে তাহলে সে রহস্যের কিনারা হল। কর্নেল বললেন, প্রাণীবিদদের লেখা বইয়ে পড়েছি সারা জীবন ধরে কোনো বাঘ যদি শুধু মানুষের মাংস খায় বা তাকে খাওয়ানো হয়, তাহলে এক সময় তার অবস্থা হয়ে ওঠে আফিংখোর মানুষের মতো, অর্থাৎ সারাক্ষণ নেশাচ্ছন্ন হয়ে থাকে। ওই অবস্থায় তার স্বাভাবিক হিংসা লোপ পায়, আক্রমণ বৃত্তি নষ্ট হয়ে যায়, গৃহপালিত নেড়ি কুকুর হয়ে ওঠে বেচারা। অবশ্য জানি না বাদশা বেগমের সেই অবস্থাটা এসেছে কিনা, এখনও না এসে থাকলে ভবিষ্যতে আসবে, আসবেই। তখন ওদের তাড়া করলে বা ঘুষি মারলেও দাঁত বের করে থাবা তুলে আক্রমণ করবে না। সকৌতুকে বললুম, গজরাতে পারবে না? কর্নেল বললেন, ওটা তো তার মাতৃভাষা, কাজে জয়ন্ত গর্জনটা তাকে করতেই হবে। বলে কর্নেল ঢিবির আড়ালে উঠে দাঁড়ালেন। ফের বললেন, ওরা সম্ভবত শেষ রাত পর্যন্ত খোঁড়াখুঁড়ি করবে, কাজেই অকারণে এখানে বসে থেকে লাভ নেই। এসো, আমরা পীরের মাজারে যাই, ভূত এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। কেনই বা তাহলে ওদের অনুসরণ করে আসা, কেনই বা ফের পীরের মাজারে যাওয়া, কিছুই বুঝলুম না। কর্নেলের গতিবিধির অর্থ খোঁজা বৃথা। কোনো কথা না বলে ওকে অনুসরণ করলুম। জঙ্গলে ঢুকে আবার বাঘ দুটোর জন্য আতঙ্ক জাগল। কিন্তু কিছুটা এগোতেই পর্বিত পর একেবারে সেই বাঘ দুটোরই মুখোমুখি। সেই ঝুড়িওয়ালা বটগাছটার তলায় ফাঁকা জায়গায় যেখানে চাঁদের আলো পড়েছে সেখানেই তেমনি করে খেলা জুড়েছে হতচ্ছাড়ারা। এবার কিন্তু বাঘগুলো আমাদের দেখতে পেল। দেখতে পেয়েই পিলে চমকানো ঘর ঘর গর্জন করে তেড়ে এল। কর্নেল চাপা গলায় বলে উঠলেন, সামনে যে ঝুড়িটা ছিল সেটা পেয়ে প্রাণপণে উঠতে শুরু করল। একটা বাঘ নিচে দাঁড়িয়ে সমানে ঘর ঘর করতে থাকল, মাটিতে লেজ বারবার আছড়ে আমাকে শাসাতে থাকল। মোহনকে এক পলক দেখেছিলাম দিশেহারা হয়ে দৌড়ে যাচ্ছে, আরেকটা বাঘ একটু তফাতে আমার ডাইনে গজরাচ্ছে শুনে বুঝলুম মোহন ওখানেই একটা গাছে উঠতে পেরেছে। কিন্তু কর্নেল কোথায় গেলেন?
গামবুট পরে গাছে ওঠা সহজ কথা নয়, লাখ টাকা বাজি ধরলেও পারতুম না। কিন্তু এ হলো গিয়ে প্রাণের দায়, কে যেন ঠেলে বটগাছের উঁচু ডালে তুলে দিয়েছে। বেচারা কর্নেলের জন্য ভয় হচ্ছিল, বুড়ো বয়সে গামবুট পরে গাছে চড়া কি সহজ কথা, আমরা যুবক বলেই পেরেছি। বাঘটা নিচে ঝুড়ির চারপাশে ঘোরাঘুরি করছে আর ওপর দিকে মুখ তুলে যেন বেজায় গালমন্দ করছে। পস্তানি হচ্ছিল, যদি বুদ্ধি করে রাইফেলটা আনতুম বন্দুকের ছড়া গুলিতে ওর গায়ে আঁচড় পড়বে না। তবু বন্দুকের নল তাক করে আমিও বাঘটাকে ভয় দেখাতে শুরু করলুম। মোহন আবার বোকামি করে ছড়া গুলি ছুড়ে বসবে না তো, তাহলে ওস্তাদেরা টের পেয়ে দৌড়ে আসতে পারে। মোহনের বন্দুকের আওয়াজ ভাগ্যক্রমে শোনা গেল না, ও বুদ্ধিমান ছেলে। কতক্ষণ পরে বাঘটা একবার চাপা হালুম শব্দ করল, তখন দেখি তার জোড়াটাও এসে গেল, দুটিতে আবার খেলা শুরু করল। গাছের ডালে বসে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এবার কর্নেলের মুন্ডুপাত করছিল। কেন যে ওর সঙ্গে এমন করে যেখানে সেখানে চলে আসি, এবার হাড়ে হাড়ে টের পাচ্ছি বুড়ো গোয়েন্দাপ্রবর মোটেও বখাস দেখতে পদ্মার চরে আসেননি, ভেতরে অন্য উদ্দেশ্য ছিল। একসময় পশ্চিমে দূরে সম্ভবত রাক্ষসীর বাঁওড়ে কাশেম খাঁর স্পিডবোটের গড়গড় শব্দ শোনা গেল। অমনি বাঘ দুটো তড়াক করে লাফিয়ে উঠে কান খাড়া করে দাঁড়ালো, তারপর নিঃশব্দে সেদিকে চলে গেল। সুযোগ বুঝে সাবধানে নেমে এলুম, জামা আর হাতের তালু ছিঁড়ে গেল। নেমেই চাপা গলায় ডাকলুম, মোহন মোহন। মোহনের সাড়া পাওয়া গেল একটু তফাতে গাছের ডগায়। এই যে আমি। কাছে গিয়ে দেখি একটা লম্বা গুড়িওয়ালা গাছের মগডালে প্রকাণ্ড হুতুম প্যাঁচার মতো বসে আছে সে। বললুম, তাড়াতাড়ি নেমে এসো, অল ক্লিয়ার। মোহন করুণ স্বরে বলল, নামতে পারছি না, পা পিছলে যাচ্ছে। লাভ দাও বরং। ও ওরে বাবা, হাড়গোড় ভেঙে যাবে যে। আরে ভাঙবে না ভাঙবে না, ঝটপট লাভ দাও, মাটিটা নরম। মোহন বলল, প্লিজ একটা মই খুঁজে আনো না জয়ন্ত। মই এই বনে বাজারে কোথায় পাবো, চড়তে পেরেছো যখন নামতেও পারবে। পারছি কই, চেষ্টা তো করছি। খাপ্পা হয়ে বললুম, তাহলে থাকো, আমি চললুম কর্নেলের খোঁজে। মোহন কাঁদো কাঁদো গলায় বলল, যেও না জয়ন্ত যেও না, ওরে বাবা আমার বড় ভয় হচ্ছে যে। ওকে না ডান পিঠে ভেবেছিলাম, এত ভীতু তা তো বুঝতে পারিনি। তাছাড়া গ্রামের ছেলে, গাছে চড়ার অভ্যাস থাকা উচিত, তার চেয়ে বড় কথা গাছে চড়াটাই কঠিন, নামা তো খুব সোজা। রাগ করে কয়েক পা এগিয়েছি, পেছনে একটা শব্দ শুনে বুঝলুম মরিয়া হয়ে বেচারা নেমে পড়েছে। মোহন এসে সঙ্গ নিল, বলল, বাপরে খুব শিক্ষা হলো বটে, জীবনে এমন করে কখনো গাছে চড়িনি। দুজনে চারপাশে নজর রেখে হাঁটছিলুম আর মাঝে মাঝে চাপা গলায় কর্নেলকে ডাকছিলুম, কর্নেল কর্নেল কর্নেল, সারা নেই কর্নেল কর্নেল কর্নেল। তাহলে গাছে না চড়ে বুড়ো ঘুঘুমশাই পীরের বাড়িটায় গিয়ে ঢুকেছেন। পীরের বাড়ির দরজা খোলা, ভাঙাচোড়া অবস্থা, ভেতরে একটা উঠোন, খাপচা খাপচা জ্যোৎস্না পড়েছে। বারান্দায় উঠে দেখি সেই ভূত ঘরের ভেতর তেমনই চিত হয়ে পড়ে আছে, তবে কাটা ঠ্যাংটা নড়ছে না, তার নাক সমানে ডাকছে, লণ্ঠনটা তেমনই জ্বলছে। লাল ভেলভেটে জড়ির কাজ করা একটা প্রকাণ্ড চাদরে পীরের কবর ঢাকা। হঠাৎ দেখি কাপড়টা নড়ছে একপাশে, ভীষণ নড়তে শুরু করলে আঁতকে উঠে এতক্ষণে টর্চ জ্বাললুম। মোহন অস্ফুট স্বরে ও কি বলেই চুপ করেছে, ওর চোখ ছানা বড়া হয়ে গেছে। আমারও টর্চের আলোয় এই তাজ্জব কাণ্ড দেখলে মাথা ঠিক রাখা কঠিন। কবরটা কি জ্যান্ত হয়ে উঠেছে, ভয়ে দম আটকে গেল। তারপর ঢাকনা শুদ্ধ কবরের মাথার দিকটা মৃদু ঢং শব্দ করে বাক্সের ডালার মতন উঠে গেল, তারপর একটা টুপি পরা মাথা বেরুল। তারপর যিনি বেরুলেন তিনি আমার বহু বছরের গুরু ও বন্ধু মহাপ্রাজ্ঞ কর্নেল সাহেব। তবে তার সাদা দাড়ি কবরের গুপ্ত সুরঙ্গের ময়লায় কালো হয়ে গেছে, তাকে যুবক দেখাচ্ছে। প্রথমে বললেন, আলো নেভাও ডার্লিং, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তারপর কবরের ঢাকনা আগের মতো ঠিকঠাক করে দিয়ে বললেন, বুলবান পেশোয়ারির 50 কিলো সোনার বাঁট ঠিক জায়গাতেই আছে, আপাতত ওখানেই থাক, কাল নটভর সিং তাঁর বাহিনী নিয়ে এসে বরঙ্গের কিনারা করুন। আমরা হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। কর্নেল বললেন,
এখন সমস্যা হলো ভূতকে নিয়ে। ভূত ঘুমের ভান করে পড়ে আছে কি না জানা দরকার। এক কাজ করো, ওকে কাতো খুঁতো দাও তোমরা, দেরি করো না। আমি আর মোহন কাছে যেতেই ভূত তড়াক করে উঠে বসে হাউ মাউ করে বলল, ওরে বাবা, কাতো খুঁতো দিলে আমি মরে যাব, দোহাই হুজুররা ওই কাজটি করবেন না। কর্নেল হাসতে হাসতে বললেন, দেখেছো, ওকে লক্ষ্য করে এরকমই সন্দেহ হয়েছিল। আমরা চলে গেলে ও কবরের গুপ্ত সুরঙ্গে ঢুকত আর সোনাটা হাতিয়ে কেটে পড়ত। ভূত নাক কান মুলে বলল, ছি 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 ছি, সে কি কথা, সাহেব আমাকে সকালে 10 টাকা ভিক্ষে দিয়েছিলেন। কর্নেল বললেন, বাবা ভূত আরও বকশিস পাবে, আমাদের সঙ্গে চলো। ভূত ভয় পাওয়া মুখে বলল, কোথায় যাব হুজুর, আমাকে তাহলে বাদশা বেগমের পেটে পাঠিয়ে দেবে কাল্লু খাঁ। মোহন চমকে উঠল, কাল্লু খাঁ মানে কাল্লু ডাকাত? এই পীরের থানের সেবককে বছর দশেক আগে সে খুন করে ফেরারি হয়েছিল না? কর্নেল, কাল্লু খাঁয়ের কথা দাদুর কাছে শুনেছি, আগে নাকি সে সার্কাসের দলে খেলোয়াড় ছিল, বাঘের খেলা দেখাতো। আশ্চর্য, ব্যাপারটা অনেক আগেই আমার বোঝা উচিত ছিল। কর্নেল বললেন, তাহলে বোঝা যাচ্ছে কাল্লু খাঁর পক্ষেই দুটো বাঘ পোষা সম্ভব। পীরের থানের সেবককে খুন করে সে এখানেই আস্তানা গেড়েছে এতকাল। বাঘ দুটোর ভয় দেখিয়ে ভক্তদের থানে আসা বন্ধ করেছে সে। দারুণ এলেমদার লোক, একটা বিতর্কিত চরে নিরাপদে ঘাঁটি গেড়ে বাস করছে। কিন্তু এই কবরের ভেতর কোনো গুপ্ত ঘর বা সুরঙ্গের কথা সে টের পেল না কেন? কর্নেল বললেন, টের পায়নি সে তো বুঝতেই পারছি, আসলে সে এমনটা ভাবতেই পারেনি। কিন্তু বুলবন পেশুয়ারি যেভাবেই হোক টের পেয়েছিল কবরের তলায় গুপ্ত ঘর আছে। সোনাটা সেখানে রেখে সে পালাচ্ছিল, বাদশা বেগমের পাল্লায় পড়ে বেচারার প্রাণ যায়। মরার সময় সে শেষবার বলতে পেরেছিল, পীরের তলায় সোনাটা। তাই শুনে কাল্লুখা ভেবেছে পীরের চরেরই কোথাও পোঁতা আছে। পীরের কবর কথাটা মুখে আসেনি পেশুয়ারির। যাকে, এবার কেটে পড়া যাক। ভূত, আমাদের সঙ্গে এসো। ভূতর আপত্তি টিকল না, আমি আর মোহন তাকে টেনে নিয়ে চললুম। শাশালুম চেঁচালে বন্দুকের গুলিতে মুন্ডু উড়ে যাবে, ভয়ে সে চুপ করে থাকল। পাঞ্চি নৌকোয় উঠে বসলুম আমরা। এখন রাত 12:15। নৌকো ছাড়ার সময় পশ্চিমের জঙ্গলে বাঘ দুটোর প্রচণ্ড গর্জন শোনা যাচ্ছিল। একসময় আমরা পীরের চর ছাড়িয়ে পদ্মার স্রোতের উজানে পড়লুম। ভূত আমার কষ্ট দেখে বলল, মেজ হুজুর আমাকে দিন বরং, ঠ্যাং ঠ্যাং কাটা গেলেও হাত দুটো তো আছে, আর বইটা আমি দুবেলাই পাই। ভূত আর মোহন বইটা বাইতে লাগল। মনে হলো ভূত লোকটা আসলে ভালো, পেটের দায় কাল্লু খাঁর দলে ইনফর্মার হয়ে ঢুকেছিল, রান্নাবান্না কাজকর্মও করে দিত। ভূত সারা পথ সে কথা বলতে থাকল। শেষে বলল, একখানা ছিপ নৌকো লুকোনো আছে হুজুর, পশ্চিমের জঙ্গলের নিচে খাড়ির মধ্যে আছে, পুলিশকে বলবেন খুঁজে বের করবে। আর হুজুর দেখবেন আমার যেন জেল না হয়, তাহলে আমার বউ ছেলেমেয়েরা বড্ড কষ্টে পড়বে। বরং আমাকে বড় হুজুর একটা চাকরি জুটিয়ে দেবেন, তাহলেই হলো। মহিমবাবুর চরের কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলুম, আচ্ছা কর্নেল, আপনি কিভাবে জানলেন যে কবরের তলায় গুপ্ত ঘর আছে? কর্নেল বললেন, কাল্লু খাঁ বুলবনের মরার সময়কার কথাটা যখন বলল তখনই সন্দেহ হয়েছিল। পীরের তলায় সোনাটা, এর মানে কি হতে পারে? পীর যেখানে শুয়ে আছেন অর্থাৎ পীরের কবর তার তলায়। ধন্য আপনার বুদ্ধি, মোহন তারিফ করে বলল। মহিনবাবুর চরে পৌঁছতে রাত 3 বেজে গেল। যাবার সময় স্রোতের ভাটিতে গিয়েছিলুম, ফেরার সময় উজানে বলে এত বেশি সময় লাগল। উদ্বেগে মাঝিরা ঘুমোতে পারেনি, আমাদের দেখে উঠে বসল, বলল, পীরের জঙ্গলে বাঘের ডাক শুনে আমরা খুব ভয় পেয়েছিলাম হুজুর, এখন ওই শোনেন, বন্দুকের আওয়াজও হচ্ছে, সবই ভূত পেরেতের কাণ্ড। কর্নেল কান খাড়া করে কি শুনছিলেন, বললেন, খুব গুলির শব্দ শোনা যাচ্ছে কিন্তু পীরের চরে। তাহলে কি কাশেম খাঁর সঙ্গে কাল্লু খাঁর লড়াই বেঁধে গেল? আবছা গুলির শব্দ আর মাঝে বাঘের গর্জন ভেসে আসছিল পীরের চর থেকে। জ্যোৎস্নায় ওদিকটা ধূসর, পদ্মার বুকে ঘন কুয়াশা জমেছে। একসময় কর্নেল বললেন, শুয়ে পড়া যাক। মোহন, তুমি সকাল সকাল বেরিয়ে যাবে, সাইকেল করে ঝটপট নটভর সিং এর ক্যাম্পে যাবে, আমার চিঠি নিয়ে যেও।
সকালে আবার আমরা পীরের চরে গেলুম, এবার বর্ডার বাহিনীর মোটর লঞ্চে চেপে। গিয়ে যা দেখলুম গা শিউড়ে উঠল, এমন বিভৎস দৃশ্য কখনো দেখিনি। কাল্লু খাঁ, জনার্দন, কদাই, রহিম বক্স মরা হয়ে পড়ে আছে পুবের বালিয়াড়িতে, সারা গা গুলিতে ক্ষতবিক্ষত। পশ্চিমের জঙ্গলে বাঘ দুটো বাদশার বেগমও তেমনই ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। কাশেম খাঁ কাউকে রেহাই দেয়নি, বেচারা ভূত জোর বাঁচা বেঁচে গেছে। কবরের ঢাকনা তুলে 50 কিলোগ্রাম সোনার বাঁট উদ্ধার করা হলো। সোনাটা হলো প্রাক্তন পাকিস্তান স্টেট ব্যাংকের ঢাকা শাখার, কাজেই ওটা ভারত সরকার বাংলাদেশ সরকারকে ফিরিয়ে দেবেন। মহিমবাবুর চরে আমরা আরও দিন দুই ছিলুম। কর্নেল বখাস না আবিষ্কার করে কলকাতা ফিরবেন না, তাঁর বক্তব্য। এবার পদ্মার চরে সত্যি সত্যি বিরল প্রজাতির ওই পক্ষী দর্শনেই এসেছি। স্বপ্নেও ভাবিনি পীরের চরে এত সব রহস্য আছে। দৈবাত গিয়ে পড়েছিলুম এবং শোনার কথা জানতে পারলুম কাল্লু খাঁর মুখে। তবে হ্যাঁ, নটবর সিংয়ের কাছে তো বটেই, সদাশিববাবুর কাছেও কাল্লু খাঁর গল্প শুনেছিলুম। সে সার্কাসে ছিল এক সময়, তাও শুনেছিলুম। তাই যখন পীরের জঙ্গলে জোড়া বাঘের গুজব শুনলুম, তখন মনে হলো একটা যোগসূত্র থাকতেও পারে, সেজন্যে পীরের জঙ্গলে উঁকি মারতে গিয়েছিলুম। আমি কিন্তু আজও একথা বিশ্বাস করিনি। এই ধুরন্ধর বৃদ্ধ গোয়েন্দা প্রবরের সব ব্যাপারই রহস্যময়। এমন তো হতে পারে, বাংলাদেশ সরকারের অনুরোধে হারানো সোনার জন্য ভারত সরকার গোপনে তদন্ত করছিলেন এবং সুযোগ্য ঘুঘুমশাইটিকেই এ ব্যাপারে পদ্মার চরে যেতে অনুরোধ করেছিলেন। আরও একটা কথা, খঞ্জ মানুষ ফুতোকে বেমক্কা 10 টাকা দান করাও কি কর্নেলের কুসংস্কার না কোনো গোপন অভিসন্ধি ছিল, এটা বলাও কিন্তু কঠিন। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা পদ্মার চরে ভয়ঙ্কর। গল্পের উপস্থাপনায় এবং জয়ন্তর চরিত্রে সৌভিক, কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী রাজা ভট্টাচার্য, নটবর সিং, মোহন, করিম বক্স প্রথম ও দ্বিতীয় জেলে এবং অন্যান্য জেলেদের ভূমিকায় বাবু, জনার্দন এবং মাঝির ভূমিকায় পিনাকি, ভূত এবং জেলে সর্দারের ভূমিকায় বিপ্লব, গদাইয়ের ভূমিকায় সৌমেন, বুলবন পেশোয়ারি এবং কাল্লুখার ভূমিকায় আমি রাজীব, পোস্টার ডিজাইনে তন্ময়। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।